হ্যালো ভাই ও বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখো আজকে আমি কোথায় যাচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের লগে এক জায়গায় যাচ্ছি, এসে গরুর কাজগুলো করবো। তো আমরা সকালের কাজগুলো করেছি, বিকালের কাজগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে শোনা ভাই ও বোন? আর হলো কি বলবো বলো, অনেক সকালে উঠে সব কাজগুলো করেছি, আমার হাজবেন্ডও রেডি হচ্ছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদা ভাই, এই যে দেখো না, একদম দুজনে এক কালারের ড্রেস পরেছি আজকে। আর ওর কাছ থেকে না আজকে আমি অনেক কিছু নেবো, আর যদি না দেয় তাহলে যে কান্নাকাটি করবো না। তাহলে ততক্ষণ সঙ্গে থেকো আর দেখতে থাকো। বাড়িতে আসলাম, ভাইটা আমাকে ইনভাইট করেছিল আসতে, তার জন্য আসলাম। আর দেখো কত কিছু যে খেতে দিয়েছে না, আমি মানে পাগল হয়ে যাচ্ছি। দেখো দেখছো কত কিছু খেতে দিয়েছে। আসি এখন একটু, তারপর আমি গরু ফার্ম আছে, গরু ফার্ম করে নিলাম, বড় গরু একটা গরু ফার্ম করে নিলাম। ওখানে এই গাখিরে তো বহুত লস, মানে পুরো টাকা বসে নিয়ে মালি জোরটা হারাওয়া, পয়সা দিয়ে ওকে কিনে যাবো না। দেখো এই বোনগুলোর বাড়িতে আসছিলাম, ওরাই আমাকে ইনভাইট করেছিল, খুব ভালোবাসে আমাকে, প্রচণ্ড ভালোবাসে। ওদেরও চ্যানেল আছে, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ওরা আমাকে আমার ভিডিওগুলো দেখে ওদের পছন্দ হয়েছিল, তার জন্য আমাকে মানে আসতে বলছিল আর কি, যে দিদি ভাই তুমি আমাদের বাড়িতে আসো, তার জন্য আসলাম। আমার তো খুবই ভালো লাগছে, ছোট ছোট বোনদেরকে পেয়েছি, বলো। আর তোমরা ওদের চ্যানেলগুলোতে তোমরা ভিজিট করবে, আমি তোমাদেরকে আমার লাইফে বলে দেবো, আর হয়তো আমার ভিডিওতেও ওদের চ্যানেলগুলোর নাম বলে দেবো, ঠিক আছে সোনা ভাই বোন? তাহলে ততক্ষণ সঙ্গে থেকে এদের বাড়িতে আসে, আমাকে এত আদর করছে মানে কি বলবা, তুলে তুলে খাওয়াচ্ছে। দেখো কি সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে আমার এই বোনটার বাড়িতে, দেখেও দেখো তিনটা তিনটা বাচ্চা হয়েছে। এই 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 বাবা ছাগল থেকে দিশা দেয়, আপন করে নিয়েছে। আর এখন আমি চলে যাচ্ছি ভাইটার বাড়ি থেকে, ঠিক আছে? ব্লগ ব্লগটা কালকে যাবে, তোমরা সবাই দেখো। আচ্ছা আচ্ছা, দেখো দেখো এই বোনগুলা, আমরা একদম সেই ভালো মানে এটার ফ্যান। এগুলো শোনো মা, এগুলো যাই কেন না, থাকো বাবু, এদিকে আসো, আসো একটু একটু আসো, আমাকে একটু চুমা দাও, একটু চুমা দাও, থাকো হ্যাঁ বাবা, বাই বাই। দেখো বাড়িতে এসে পড়লাম, আর এসেই তো এখন গরু ঘরে একজন ঢুকতে হবে, কেননা আজকে সকালের গরু কাজ কোনো কিছু মানে আমার করা দেখানো হয় না ভিডিওতে। এখন যাব যে বিকালের কা মিল্কিংটা করে তোমাদেরকে দেখাবো। আর জানো বাজার থেকে কি কি আনছি আমি, পরে তোমাদেরকে দেখাবো না, ঠিক আছে? একটা ড্রেস এনেছি তোমার দাদা ভাইকে দিয়ে, মানে আজকে ওকে নিয়ে গেছি না, ওকে নিয়ে আজকে অনেক কিছু এনেছি, অনেক কিছু মানে কি অল্প অল্প কিছু আনছি, মানে অনেক কিছু আনা হয় নাই, তার মানে টাইম নেই একদম। যার বাড়িতে গেছিলাম যে বলতে মানে অন্যদিন বলবো আর কি, ওরা আসবে আমার বাড়িতে আর কি দেখা করতে, এখন অনেক রিকোয়েস্ট করছে যে দিদি ভাই আসো আসো আসো, তার জন্য গেছিলাম আমাদের বাড়িতে। খাওয়া দাওয়া করিয়ে আসছি, আর এখন হলো আমি শুশু করে করে কামিলকিং করতে যাবো, ঠিক আছে? তোমরা সঙ্গে থেকো, ততক্ষণ আমি গরু ঘরে যাই তোমাদের। দেখো এসে পড়লাম গরু ঘরে, আর ওই ড্রেস পরে এসে আসলাম, কেননা দেরি হয়ে গেছে অনেকটা, জানো আমি কোথাও যেতে চাই না, কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিল, না গেলে তো দুঃখ পাবে বলো, তার জন্য গিয়েছিলাম। সবারই মন তো জয় করে থাকতে হবে বলো, আর ওরা আমাকে খুব ভালোবাসে না, তার জন্য গিয়েছিলাম, জানো ওরা আমার ভিডিওগুলো দেখে আমাকে খুবই ভালোবাসে, তার জন্য গিয়েছিলাম যে না ওরা আমাকে এত ভালোবাসে, আর ওদের বাড়িতে না গেলে হবে বলো, তার জন্য গিয়ে আসলাম আর কি। এখন কাউ মিল্কিং করছি, আজকে অনেকটা দেরি হয়ে গেল গো কাউ মিল্কিং করতে। দেখো ভাই ও বোন, খাটে উঠে বসে পড়লাম, বলো তো কেন? এখন একটু রেস্ট করব, তার মানে গরুগুলোকে মানে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করেছি, কমপ্লিট করে এখন একটু বসলাম, তার মানে না ওখান থেকে আসে না, কাজগুলো করলাম না অনেক, মানে কাপ ধাপ করে কাজগুলো করলাম, গরু টুকুরো খাওয়া টাওয়া হয়ে গেল, এখন একটু বসলাম, বসে তারপরে তো আবার রেডি হয়ে আবার ভিডিও করতে হবে আমাকে জয়ার সঙ্গে,
ইনস্টাগ্রামে ফেসবুকে আমার আছে কাজ বলো, আর কাজ নিয়ে থাকি দেখি তো মনটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে, স্বাস্থ্যটা ভালো থাকে বলো, ঠিক বলেছি না? আর জানো আমার পুরো ভিডিওটা তোমরা দেখে সোনা ভাই বোন কমেন্ট বক্সে অবশ্যই বলবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর নতুন ভাই হলে নতুন বোন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও, আর আমার বন্ধু হয়ে যেও সোনা ভাই বোন, ঠিক আছে? তাহলে এখন আমি গুড নাইট দিয়ে দিই, গুড নাইট, বাই বাই।